শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে ছটা আমি সবে উঠেছি ছেলেও উঠেছে উঠে গেছে ফ্রেশ হতে আমি সকালে সব কাজ বাজ সেরে নিয়ে এখন এসেছি ঘর মুছতে টর মুছে তারপরে ব্রাশ করে তারপরে যাব স্নান করতে তাহলে চলো কাজ বাজগুলো সব সেরে নিই সকালের সব কাজ কমপ্লিট করে একদম স্নান করে চলে এসেছি এখন আমি পুজো দিচ্ছি পুজো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি তেমন কিছু বানাবো না কালকের ভাত আছে বাসি ভাত সেগুলোই মাংস ঝোল দিয়ে একটু গরম করে ছেলেকে দেব ছেলে খাবে আর আমি খাবো দুধ মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে স্কুলে দিতে যাবো ছেলেকে স্কুলে দিয়ে সবে আসলাম বই খাতাগুলো ছড়ানো ছটানো ছিল সেগুলো গুছিয়ে বিছনাটা পরিষ্কার করে নিলাম এখন বাজে পনে একটা আমি এখন রেডি হয়ে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ছেলেকে নিয়ে চলে এসছি এখন জামা কাপড় ছেড়ে খাবার গরম করতে দিয়েছি আর ভাত আগে বসিয়ে গেছিলাম ভাতটা প্রায় হয়ে এসছে এখন ফ্যান গেলে নেব আর এদিকে ডাল গরম আর এর চোরের তরকারিটা গরম করছি কালকে তরকারি সব ছিল সেগুলো এখন গরম করেছি আজকে তেমন কিছু রান্না করিনি শুধু ভাত করেছি এখন আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা খাওয়া দাওয়া সেরে এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি অনেকগুলো বাসন হয়ে গেছে কড়াইতে করে গরম করেছি তেমন কিছু রান্না করলাম না আবার এত এত বাসন হয়ে গেল বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে তেঁতুল রোদে দিয়েছিলাম সেইগুলো আনতে রোদ আছে এখনও কিন্তু এই দিকটায় ছা পড়ে গেছে এই জন্যে আর রাখবো না এখন নিয়ে যাচ্ছি ঘরে কালকে আবার দেবো তেঁতুল নিয়ে এসে রেখে দিলাম তারপরে একটু ঘরটা ঝাড় দিয়ে রেখে দিচ্ছি তাহলে আর বিকালবেলা ঝাড় দিতে হবে না ঝাড়টা দিয়ে তারপরে কিছুক্ষণ একটু শুয়ে থাকব। এখন বাজে পাঁচটা এখন আমি যাচ্ছি ছেলেকে পড়তে দিতে ছেলেকে দিয়ে সবেই আসলাম এখন আর কাপড় ছাড়বো না ছেলেকে নিয়ে আসবো তারপরে ছাড়বো এখন একটু বসে বসে টিভি দেখছি আজকের ব্লগটা এই পর্যন্তই